আল ফলামনিকুম যতন কথা হচ্ছে যে প্রথম প্রশ্ন মুনি ভাই আপনাকে যে আপনি প্রাণ বা লিভিং এই জিনিসটা বলতে কি বোঝেন আমাকে একটা সংজ্ঞা দিতে পারেন যে প্রাণ বলতে আপনি কি বলছেন কোন জিনিসটাকে আপনি প্রাণ বলে সংজ্ঞায়িত করেন এবং কোন জিনিসটাকে না কোনটাকে জীবিত এবং কোনটাকে জড় হিসেবে সংজ্ঞায়িত আমি যেটা বুঝি হ্যাঁ শুনি আমি যেটা আমি যেটা বুঝি আমি এই যে প্রাণ এক কোষী যে প্রাণ হইলে একটা জিনিস পারে বা যে একটা জিনিস যে বস্তু যেটা থাকলে মানুষের কমা সব মিলে যেটা হয়। যেটাকে আমরা বা সাধারণ ভাষায় প্রাণ বুঝি আসলে প্রাণটা যে কি সেটা ধরার জন্যই কিন্তু আসিফ ভাই আমি প্রশ্ন করছিলাম যে ভাইয়া প্রাণীর উৎপত্তিটা যখন হয়েছে তখনকার পরিবেশ মানে প্রাণটা কি আমরা না প্রাণ জিনিসটা কি সেটা আপনি নিজেও না তাই আচ্ছা প্রাণ মানে তার মানে আমরা এরকম কি এরকম কি আমরা বলতে পারি যে প্রাণ একটা একটা ভাইটাল ফোর্স বা এমন একটা শক্তি যে শক্তিটা আছে এবং শক্তিটা নেই এইটুকুই একটা তফাৎ এরকম বলতে পারি মানে প্রাণটাকে প্রাণ বলতে পারি কিনা তার জন্য কিন্তু আমার লাইভে আসা হয় এটা বলতে পারি কিনা বলা যায় কিনা কারণে প্রাণটা আসলে কি বুঝতে পারছি আচ্ছা তাহলে আমরা একটা জিনিস তার মানে দেখুন তার মানে আমরা একটা প্রশ্ন শেষ প্রশ্ন তারপর আমি আলোচনা করব প্রাণ জিনিসটাকে কি আপনি একটা অলৌকিক শক্তি বলে মনে করেন নাকি এটা একটা প্রাকৃতিক লৌকিক শক্তি বলে মনে করেন সেই জিনিসটা আমার একটা প্রশ্ন কোনটা মনে করেন সেটা বলেই হবে আমি আমি আসলে এই জিনিসটা নিয়ে রিসার্চ করতেছি এটা মনে করতে পারছি না বিদায় হচ্ছে জানতে চাওয়া এখন আমি এটা বুঝতে পারছি না ঠিক আছে তারপর প্রথম কথা প্রথম জিনিসটা আমি আপনাকে বলে দিই ছোট করেই সংক্ষিপ্ত আলোচনাটাকে সংক্ষিপ্ত রাখার জন্য যে আমরা যেরকম মনে করি যে প্রাণ জিনিসটা একটা কোনো একটা অলৌকিক কোনো একটা করেছে তাই জন্য এই জন্য এইরকম এইটা অবশ্য ভুল মানে এই ধারণাটা আপনার মানে খারাপ নয় যদিও ধারণাটা ভুল যদিও একটা অলৌকিক বলে মনে করেন কিন্তু এটা হওয়ার খুব একটা মানে খুব মানে একটা অপরাধ না এরকম হচ্ছে মানুষ অনেক কাল ধরেই এই জিনিসটাকে ভেবে এসেছে এবং এই জন্য দেখবেন আহ রাশিয়াতে বুড়াতিনো বলে একটা গল্প আছে পিনাকিও বলে গল্প আছে তাদের কি হতো একটা কাঠের পুতুল সে কাঠের পুতুলটাকে একটা ম্যাজিক করলো সেখানে ম্যাজিকটার মধ্যে সেই কাঠের পুতুলটা জ্যান্ত হয়ে গেল ঠিক আছে ব্যাপারটা এরকম যে কাঠের পুতুলটাকে জ্যান্ত হওয়ার জন্য তার মধ্যে আর কোনো রকম কোনো রকম মাসেলের দরকার নেই কোনো হাড়ের দরকার নেই নার্ভের দরকার নেই কোনো একটা আহ কোন মাসেলস এর দরকার নেই সেলের দরকার নেই কোনো কিছুই দরকার নেই ঠিক আছে শিরা উপশিরা ধমনী কোনো কিছুরই দরকার নেই হ্যাঁ যেন হচ্ছে এই প্রাণ জিনিসটা ফুঁকে দিলেই একজন একজন সন্মনে হয়ে জানতে হয়ে চলে গেল ঠিক আছে কিন্তু জিনিসটা এরকম নয় কারণ ধরুন একটা একটা প্রাণ একটা মানুষ যে হচ্ছে জ্যান্ত ছিল তাকে পটাশিয়াম সায়ানাইড খাই দিলেন ঠিক আছে সে হচ্ছে হঠাৎ করে অক্কা পেল ঠিক আছে বা ধরুন কারোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টে তার প্রচুর রক্তপাত হয়েছে সে তারপরে সে আর বাঁচানো গেল না সে স্পট ডেড মারা গেল ঠিক আছে এই ধরুন একটা মশা ছিল ঠিক আছে বেশ পরিবার ছিল আপনি থাপাস করে মারলেন চপটাঘাত করলেন সে হচ্ছে মারা গেল ঠিক আছে তা দেখুন তার মানে কাউন্টার প্রশ্ন ভেঙে আছে আপনার প্রশ্ন পড়ো একটা কাউন্টার প্রশ্ন কিন্তু আমার আসে হ্যাঁ নিশ্চয়ই প্রশ্নটা আসবে মানে আজ করে ফেলেন আচ্ছা সেটা হচ্ছে মানুষ কয়েক ভাবে মারা যায় নিশ্চয়ই হার্ট অ্যাটাক থাকেন আপনার সাথে একটু পরে কথা বলছি আগে অমিত ভাই আলোচনাটা শেষ করো তারপর আসিফ ভাই একটা কথা বলতে চাইছি কি আপনি প্রথমে বলছেন মুমিন ভাই মুমিন ভাই বলবেন না মুমিন ভাই

আমার প্রশ্ন হচ্ছে হৃদক্রিয়া হৃদক্রিয়াটা মানে বন্ধ হওয়ার কতগুলো কারণ তার মধ্যে প্রধান কারণ কোনটি অনেক কিছু যে অসুস্থ ছিল না ভাই একটু বলি যে অসুস্থ ছিল না হঠাৎ করেই মারা গেল তার মানে ওই হৃদ হৃদক্রিয় যন্ত্রটা সে বিকল হয়ে গেল এরকম একটা কিছু অবশ্যই শুধু কি তাই হতে পারে আরো অনেক কিছু হতে পারে এরকম গুচ্ছের কারণ থাকতে পারে কেউ যদি না খায় যদি সাত দিন ধরে না খায় দশ দিন ধরে না খায় উপোস করে থাকে জল না খায় মারা যাবে ঠিক আছে আহ বিষ খাইয়ে দিন তাকে বিষ প্রয়োগ করুন মারা যাবে আহ তাকে উপর থেকে নিচে ফেলে দিন সে মারা যাবে ঠিক আছে এরকম কি মানে গুচ্ছের কারণ আছে যে কারণে মারা যেতে পারে যদি আহ শুধু শীত ক্রিয়া কারণে যদি লিভার কাজ না করে

লিডার ছিলেন তাকে একটা ইয়ের মধ্যে তাকে মাছি রাখা হয়েছিল ঠিক আছে তার ব্রেন কাজ করছিল না তিনি এটা ছিলেন তাকে একটা কৃত্রিম উপায়ে তাকে মাছি রাখা হয়েছিল বহুদিন মাছি রাখা হয়েছিল ঠিক আছে এরকম একটা আর্টিফিশিয়াল ভেন্টিলেটর দিয়ে মাছি রাখা যায় না অবশ্যই ভেন্টিলেটর দিয়ে বাঁচিয়ে রাখতে পারেন এরকম যদি করেন যে ধরুন যার হৃদ 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 যন্ত্র প্রতিস্থাপন করছেন হার্ট ট্রান্সপ্লান্ট করছেন তখন কিভাবে করছেন তখন তো আর্টিফিশিয়ালি সেই যে যে রক্ত সঞ্চালন সেটাকে করছেন তখন সে বেঁচে নেই বেঁচে আছে অবশ্যই বেঁচে আছে এবার ধরুন আপনি ব্লাড আপনার থেকে কিছু পরিমাণ ব্লাড নিলাম আমি এক বোতল ব্লাড নিলাম রক্ত নিলাম এই রক্তটা যে আলাদা হলো আপনার শরীর থেকে এই রক্তটাকে বেঁচে নেই অবশ্যই বেঁচে আছে তার যে সেলসগুলো আছে যার যে কোষগুলো আছে সেই কোষগুলোকে বেঁচে নেই অবশ্যই বেঁচে আছে এবং সেই কারণেই একশো কুড়ি দিন বাদ এই রক্তটা আস্তে এক সময় আমরা যখন জানতাম না যখন মানুষের কাছে এতটা জ্ঞান ছিল না যখন কোষ কি জিনিস জানতো না কোষের মধ্যে যে বিপাকরি আছে সেই জিনিসগুলো জানতো না তখন প্রাণ জিনিসটাকে একটা ভাইটাল একটা ফোর্স বলে মনে করতো একটা আত্মা সোল এই ধরনের কিছু আছে বলে একসময় মনে করতো কিন্তু পরবর্তীকালে যখন আমরা আরো মাইক্রোস্কোপিক লেভেলে এবং মাইক্রোস্কোপিক কেন এখন যখন হচ্ছে আলট্রা মাইক্রোস্কোপিক লেভেলে আমরা যখন জানতে শুরু করলাম তখন দেখা গেল যে এই প্রাণ জিনিসটা কোন রকম অদ্ভুত কোন একটা বিষয় নয় এটা কোন রকম একটা মানে অলৌকিক কোন একটা ক্রিয়া না এটা হচ্ছে খুবই লৌকিক একটা বিষয় খুবই একটা প্রাকৃতিক একটা বিষয় প্রাণ জিনিসটা কি প্রাণকে কিভাবে সংজ্ঞায়িত করা হয় সেই জিনিসটা আমি পরে আসছি কিন্তু তার আগে একটা জিনিস বলে দিই আমাদের যে ধারণাটা যে প্রাণ বলতে যে একটা অলৌকিক বিষয় এরকম নয় এগুলো কতগুলো রাসায়নিক বিক্রিয়া ঠিক যেমন জিঙ্ক প্লাস এইচ টু এস ফোর থেকে জেডেন এসো ফোর হয় ঠিক এইরকমই একটা রাসায়নিক বিক্রিয়া আমাদের শরীরের মধ্যেও কাজ করে ঠিক আছে এইরকম রাসায়নিক বিক্রিয়া গুলো কিভাবে দেখতে পারেন সাইকেল আছে টিসি সাইকেল আছে এরকম যে বহু বিপাক্রিয়া আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন আছে এই চেন গুলো কি করে ঠিক ওরকমই ঠিক যেরকম আছে আপনি জারুন বিজারণ প্রক্রিয়া প্রক্রিয়া রেখেছেন নাইনটেন ইয়াতে কেমিস্ট্রি বইতে ঠিক সেরকমই জারুন বিজারণ প্রক্রিয়া ছাড়া আর কিছু না ইট ইস নাথিং মোর দেন দ্যাট তাই জন্য যদি মনে হয় যে উত্তরটা হচ্ছে আমরা করি না কেন তার কারণ হচ্ছে একদম থেকে স্ক্র্যাচ থেকে তৈরি করা এরকম করি না কেন প্রথমত আমাদের ন্যানো টেকনোলজি এতটা উন্নত নয় যে আমরা প্রতিটা লিপিড এবং এর যে লিপিড বলতে আমরা যেটা বুঝি তার মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলোকে নিয়ে নিয়ে সাজিয়ে একটা পুঁথির মতো গেঁথে সেরকম ভাবে আমরা তৈরি করি না কারণ এটা খরচ সাপেক্ষ তার থেকে আমরা যে উপাদানগুলো যেগুলো আমরা ন্যাচারালি পাই সেই ন্যাচারালি উপাদানগুলো নিয়েই আমরা কাজ করতে পারি ঠিক আছে এইবারে একটা জিনিস খালি ভাবুন যে একটা একটা শুনেন কথাটা শুনেন কথাটা শুনেন কথা শুনুন যখন যখন প্রশ্ন করেছেন একটা কথাটা শুনেন মন্দির যা প্রশ্ন তার উত্তর পেয়ে যাবেন একটুখানি শুনতে হবে ঠিক আছে ধরুন এরকম একটা জিনিস যে একটা লোহা সেই লোহাটা বাইরে পড়ে আছে আপনার উঠোনে আছে একটা লোহা আর ঠিক এই লোহাটাই এই যে যে লোহা যেটা সেটা এফি থ্রি প্লাস অথবা এফি টু প্লাস এই অবস্থাতে আপনার শরীরের মধ্যে হিমোগ্লোবিনের মধ্যে আছে ঠিক একই জিনিস এর বাইরে কিছু না যে যে পেন্সিলে দিয়ে লিখছেন সেই পেন্সিলের আগায় যে কার্বন আছে ঠিক একই কার্বন আপনার শরীরে আছে যে জলটা একটু আগে আপনার পুকুরে ছিল বা নদিতে ছিল সেই জলটাই আপনি পান করলেন সেই সেই জলটাই আপনার শরীরের মধ্যে গিয়ে সেটা জীবিতার মতো কাজ করছে এটা কাজ করছে কেন কি করছে এই জিনিসটা আর কিছু না কতগুলো রাসায়নিক বিক্রিয়ায় সাহায্য করছে এবং ঠিক এই কারণে প্রাণকে কিভাবে সংগঠিত করা হয় প্রাণকে বলা হয় যে একটা রাসায়নিক বিক্রিয়া একটা সিস্টেম যে সিস্টেমটা নিজে প্রপাগেট করতে পারে যে সিস্টেমটা নিজের এনার্জি তৈরি করতে পারে এবং যে সিস্টেমটা ডারউইনিয়ান ইভোলিউশন ফলো করে এই এই সংজ্ঞাটা দেওয়ার কারণটা কি এটা হচ্ছে নাসার সংজ্ঞা হচ্ছে ওয়ার্কিং এটা হচ্ছে ওয়ার্কিং একটা ডেফিনেশন হ্যাঁ এইটা নিয়ে তারা কাজ করে তারা যখন বাইরে কোনো পৃথিবীর বাইরে যখন কোনো প্রাণ খুঁজতে যাবে তখন প্রাণকে তারা কিভাবে চিনবে কারণ পৃথিবীতে যেরকম ভাবে প্রাণ দেখছেন অন্য কোনো গ্রহে প্রাণ সেইভাবে ইভলভ নাও হয়ে থাকতে পারে সেখানে এক কোষি হোক বহু কোষি হোক অন্য কোনো ভাবে সেখানে প্রোটো সেল পেতে পারি আমরা সেখানে আমরা প্রি সেল পেতে পারি সেখানে আমরা এরকম সেলুলার টাইপ ফর্ম নাও পেতে পারি যেখানে সেল দিয়ে তৈরি হচ্ছে এরকম ভাবে নাও হতে পারে হ্যাঁ তো এখন আ এখন ব্যাপারটা দেখি তাহলে তাহলে এখন এই যে ইজি প্রশ্নটা করলেন যে আমরা কি এখন কমপ্লেক্স লাইফ তৈরি করতে পারি তার উত্তরটা হচ্ছে হ্যাঁ আমরা অবশ্যই কমপ্লেক্স লাইফ তৈরি করতে পারি কিন্তু আমরা করি না কেন কারণ ধরুন যখন হিউম্যান ক্লোনিং সেই হিউম্যান ক্লোনিং তাই আমরা করি না কারণ সেখানে আমরা দেখি যে সেখানে কিছু এথিক্যাল কিছু প্রবলেম আছে হিউম্যান যে সোসাইটি সেখানে এথিক্যাল কিছু প্রবলেম আছে সেখানে আমরা করি না হিউম্যান ক্লোনিং কি আমরা করতে পারি না অবশ্যই করতে পারি কিন্তু করি না সেগুলো এথিক্যালি সেগুলো করা যায় না দ্বিতীয়ত সেগুলো খরচা সাপেক্ষ তৃতীয়ত কিছু কিছু ন্যানো টেকনোলজি নিয়ে কেন কিছু কিছু নিয়ন্ত্রণ যেগুলো আমাদের হাতে নেই ঠিক সেই জন্য করি না এটাকে প্রাণটাকে এত এত একটা অলৌকিক জিনিস এরকম ভাবার কিছু কারণ নেই যদি অলৌকিক জিনিস হতো তাহলে শুধুমাত্র একটা বিষ খেয়ে সেই প্রাণটা হঠাৎ করে অক্টা পেত না সেটা হঠাৎ করে পটল তুলতো না যদি এরকম হতো এই যে আপনি একটা মশাকে মেরে ফেললেন এত সহজে আর চপাটেঘাত করেই মেরে ফেললেন সেই মশাটা দেখতেন হঠাৎ করে আবার ওই রকমই চপাটেঘাত করে তারপর হয়তো বেঁচে চলে যেত আবার উড়ে চলে যেত হ্যাঁ আবার হয়তো সে জিন্দা হয়ে যেত ঠিক আছে সেরকম জিনিস কি হয় সেরকম জিনিস আমরা দেখি না তার কারণ কি আপনি পারেন তাহলে মৃত্যু জিনিসটা কি মৃত্যু জিনিসটা হচ্ছে ঠিক এই যে রাসায়নিক বিক্রয় যেগুলো চলছিল সেই রাসায়নিক বিক্রিয়াগুলোর গুলোর একটা ইর একটা অবস্থা আর রিভার্সিবল করতে পারছেন না মানুষের এরকম দেখবেন যাদের ডায়াবেটিস হয় তাদের পাটা অনেক সময় ডায়াবেটিক নেক্রোসিস হয় তাদের পায়ে নেক্রোসিস কি হয় পাটা মারা যায় ঠিক আছে শুধু পাটা সে গোটা সে মেচে আছে সে কথা বলছে সব কিছু করছে তার শুধু পাটায় কোনো সেন্স নেই প্রায় যে কোষগুলো সেগুলো মৃত কোষ তাহলে এবার ভাবুন যদি এরকমই হয় একটা মানুষ জীবিত আছে কিন্তু তার পাটা মারা গেছে তার পাটা তার দেহের সাথে কিন্তু পাটা মারা গেছে এই জিনিসটা কিভাবে হতে পারে তার মানে প্রাণ জিনিসটা কোন রকম একটা অলৌকিক কোনো বিষয় নয় প্রাণ জিনিসটা একটা বেশ লৌকিক ব্যাপার এবং এটা রাসায়নিক বিক্রিয়া কতগুলো রাসায়নিক বিক্রিয়া এইবারে একটা কথা যে প্রাণ সৃষ্টি কিভাবে হলো এটা কি আমরা জানতে পারি এটা কি আমরা জেনেছি না কথাটার উত্তরটা হচ্ছে যে প্রাণের সৃষ্টি প্রাণ যখন পৃথিবীদের সৃষ্টি হয় সেটা সেটা প্রায় ধরুন আহ মোটামুটি আরো হ্যাঁ শীর্ষ হ্যাঁ নিশ্চয়ই একটা যারা ডিজিজ হয় ডায়াবেটিস জানেন হচ্ছে মধুমেহ বাংলায় যাকে বলে যেখানে হচ্ছে তাদের ক্ষেত্রে অনেক সময় ডায়াবেটিস ডায়াবেটিস তাদের ক্ষেত্রে একটা পায়ে কিছু কিছু পায়ে রক্ত সঞ্চালনটা অনেক সময় কমে যায় তাদের পায়ে যে গুলো থাকে সেই হয়ে অনেক সময় কমে যায় সেখানে রক্ত সঞ্চালন রক্ত সঞ্চালন যখনই কমে যায় তখনই সেখানে বিভিন্ন ব্যাকটেরিয়া এই সমস্তগুলো গ্রো করতে থাকে তা তখন ধীরে ধীরে ওই পাটা ডায়াবেটিক এটাকে বলে ডায়াবেটিক ফুড বলে তা পাট পায়ের কোষগুলো আস্তে আস্তে মারা যেতে থাকে সেখানে ইনফেকশন হয় সেখানে ইনফ্লামেশন হয় আস্তে আস্তে পায়ের গুলো মারা যেতে থাকে এরকম হয় ডায়াবেটিক ফুড যদি দেখতে চান আমি সেটা আপনাদেরকে গুগল করে আপনি দেখতে পারেন ঠিক আছে যে ডায়াবেটিক ফুড কাকে বলে মানে বা কিরকম দেখতে হয় ঠিক আছে সেটা আমি দেখাতেও পারি এবারে এটা আর কোনো শরীরের কোন অঙ্গ অবশ্যই যাওয়া বা প্যারালাইজ হয়ে যাওয়া এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে হ্যাঁ অবশ্যই আছে অবশ্যই পার্থক্য আছে আচ্ছা আমি আমি স্ক্রিনটা একটুখানি শেয়ার করি শেয়ার করে আমি একটা জিনিস দেখাই তাহলে হ্যাঁ এক সেকেন্ড এই দুটোর মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য আছে সেই জিনিসটা আমি বলছি ঠিক আছে শেয়ার স্ক্রিন করি এক সেকেন্ড টাইম দিন হ্যাঁ এই দেখুন আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে দেখুন তো